আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে শারমিনা চন্নিপাপুর বিনিশুতার টান গল্পের 15 নম্বর পর্ব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেহেতু খুবই ছোট্ট পর্ব হয় তাই কেউ মিস করবেন না পুরোটা দেখার জন্য। টেনে টেনে না দেখে একদম শুরু থেকে প্রতিটা সেকেন্ড অবশ্যই দেখতে দেখতে শেষ করবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জানতে পারলাম মিহি বিয়ে করে নিয়েছে গতকাল। কথাটা শোনার পর আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ গতকাল রাতেও মিহি আমাকে বলেছিল তাকে যেন বাসা থেকে নিয়ে আসি। আমি ওকে জবাব দিয়েছিলাম সে যেন ধৈর্য ধরে আমি তাকে সময় মতো পরিবার ম্যানেজ করে নিয়ে আসব। একটা বারের জন্য সে বলেনি তাকে দেখতে এসেছে বা বিয়ে করিয়ে নিয়ে যাবে, বললে হয়তো গতকাল রাতেই মিহিকে নিজের কাছে নিয়ে আসতাম। মিহির বাবার কথা শুনে আমার বুক থরথর করে কাঁপতে লাগলো, কিছুই বলার অবকাশ পাচ্ছি না। তবু জোর খাটিয়ে বললাম, আমার বিশ্বাস হচ্ছে না মিহি বিয়ে করেছে। দেখো নীল, আমি তোমার ব্যক্তিগতভাবে চিনি না, যতদূর মিহি, মিহির মা আর অনুপ্রেরণার মুখে শুনেছি ততটুকু বুঝতে পেরেছি তুমি মিহিকে ভালোবাসো। তবে তোমার এই আবেগ ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী আবেগকে আর বেশি দূরে এগিয়ে সামনে এগিয়ে যাও, আর তুমি মোটেও মিহির যোগ্য ছিলে না। মিহি যাকে বিয়ে করেছে সে মিহিকে হাত খরচেই দিবে লাখের উপরে। আমি মিহির বাবার কথার মাঝে বলে উঠলাম, আমিও দিতে পারবো, সে ক্ষমতা তো আমার বাবা মায়ের আছে। মিহির বাবা জোরে হাসলেন, হেসে কটাক্ষ করে উত্তর দিলেন, যোগ্যতা তোমার বাবার আছে, তোমার নেই, আর মিহিকে তুমি ভালো রাখতে পারবে না। মিহির যে জায়গায় বিয়ে হচ্ছে সেখানে মিহি সুখী হবে, ছেলে ম্যাজিস্ট্রেট, আর তোমার কি যোগ্যতা আছে বলো? এখন পর্যন্ত তো একটা চাকরিও নিতে পারোনি, বাবার টাকায় বসে বসে খাচ্ছ। মিহির আশা বাদ দাও, মিহি এখন বিবাহিত, এটাই মাথায় রাখো। মিহির বাবা যতই বলেছিলেন মিহি বিয়ে করেছে, ততই আমার মনে হচ্ছিল তিনি হয়তো মিথ্যা বলছেন। মিহি হয়তো বিয়ে করেনি, কিন্তু আমি যেন মিহিকে ছেড়ে দিই তাই এমন বলছে। আমি মিহির বাবার অফিস থেকে দ্রুত বের হলাম। মিহিকে কয়েকবার কল দিলাম, লক্ষ্য করলাম ওর ফোন বন্ধ। বাধ্য হয়ে প্রেরণাকে কল দিলাম। প্রেরণাও যখন জানালো মিহি বিয়ে করে নিয়েছে তখন আমার বিশ্বাসটাই ফাটল ধরতে শুরু করলো। প্রেরণাকে হাত জোর করে বললাম মিহির সাথে একটু কথা বলার সুযোগ যেন করে দেয়। প্রেরণা মিহির কথা বলার সুযোগ করে দিল। মিহি কল ধরে হ্যালো বলতে আমি বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বললাম, তুমি কি সত্যি বিয়ে করে নিয়েছ আমাকে ছাড়া? তুমি অন্য একটা ছেলেকে কি করে বিয়ে করলে? আমি কি দোষ করেছি বলো? মিহির কণ্ঠস্বর বদলে গেল। যে মেয়েটা গতকাল রাতেও তাকে নিয়ে যাওয়ার জন্য কাঁদছিল, আমাকে পাওয়ার জন্য উতলা হয়ে গিয়েছিল, সে মেয়েটা সেদিন মুখের ওপর বলে দিল, নীল তোমার কোনো যোগ্যতাই নেই আমাকে বিয়ে করার। আমি আমার বাবা মায়ের কথা মেনে নিয়েছি, বাবা মাকে আমি কষ্ট দিতে পারবো না, আর যাকে বিয়ে করেছে সে তোমার থেকে অনেক অনেক যোগ্য। মিহির কথা শুনে আমি বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বললাম, সে যোগ্য, তবে আমার মতো ভালো তো তোমাকে বাসতে পারবে না। মিহি আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? তুমি কি করলে পারলে? আমাকে বলি যে অন্য কাউকে বিয়ে করতে, একটা বার বলতে বাসা থেকে জোর করছে আমাকে নিয়ে যাও, আমি তো তোমায় আমার কাছে নিয়ে আসতাম, কেন তুমি আমাকে কিছু না বলে এমন কাজ করলে? কেন মিহি আমাকে ছেড়ে গেলে? আচ্ছা তুমি কি আমাদের সুন্দর স্বপ্নগুলো ভুলে গেছো? মজা করে করা বিয়েটার কথা কি একবারও মনে পড়েনি? মনে পড়েনি 6-7 বছরের স্মৃতি যখন কবুল বলেছিলে, তখন কি আমার মুখটা তোমার সামনে বেশি ওঠেনি? কেন এমনটা করলে তুমি বলো? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? তোমার সাথে কাটানো মুহূর্ত আমি কি করে ভুলবো? যখন যা চেয়েছো দিয়েছি, টাকার তো আমার অভাব নেই, তাহলে কেন অন্য কাউকে টাকার জন্য বিয়ে করলে? মিহিও আমার কথা শুনে তার বাবার মতো করে বলে উঠল, টাকা তোমার বাবার অভাব নেই, তবে তোমার তো কিছু নেই, তোমার মরদ নেই আমাকে নিয়ে সংসার করার, সে যোগ্যতা তোমার নেই, আর আমি আমার বর্তমান নিয়ে হ্যাপি আছি। আর মানুষ চাইলে সব বলতে পারে, তুমিও বলে যাবে একটা সময়, নিজের মতো করে নিজেকে গুছিয়ে নাও। আর নীল, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসতাম, এটা অসত্য না, তবে পরিস্থিতির কাছে সব বৃথা হয়ে গিয়েছে, আমি তোমার কষ্টটা অনুভব করতে পারলেও কিছুই করতে পারছি না, তুমি তোমার মতো নিজেকে গুছিয়ে নাও, আর কথা বলতে পারবো না, আমাকে একটু পর তুলে নিবে। মিহির কথাটা শুনে আমি অস্থির রইলাম না। প্রেরণার কাছ থেকে ঠিকানা নিয়ে মিহির খালার বাসা চলে গেলাম। মিহির বিয়েটা সেখানেই হয়েছে। আমি খালার বাসার সামনে যেতে মিহির মুখোমুখি হলাম। মিহি তখন গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছে। আমি মিহির দিকে তাকিয়ে আছি, আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল, কোনো কথা বলতে পারছি না। মিহি শেষবারের মতো আমার দিকে তাকালো, তার সে চাহনি এখনও আমার চোখে ভাসে।
জানি না আমার বেজার চোখ তার অনুভূতিটা নাড়া দিয়েছে কিনা, তবে সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে নিজেকে অনেকটা শান্ত করে গাড়িতে উঠে গেল। আমি ঠায় দাঁড়িয়ে আছি। প্রেরণা এসে আমার পিঠে হাত দিয়ে বলল, ভাইয়া আপনার এই কষ্টের জন্য আমি দায়ী। আমি যদি মিহির সাথে আপনাকে পরিচয় করিয়ে না দিতাম তাহলে হয়তো মিহির জন্য এত কষ্ট পেতেন না। আপনি মিহিকে অনেক ভালোবাসেন, তাই না? প্রেরণার প্রশ্নটা শুনে দাঁড়ানো থেকে মাটিতে ধপাস করে বসে কাঁদতে লাগলাম। একজন ছেলে হয়েও মেয়েদের মতো কাঁদতে লাগলাম আমি। কোনো জবাব দিলাম না। প্রেরণার হাতটা ধরে উঠে সেখান থেকে চলে আসলাম রেললাইনের কাছে। মা বাবা সবাই পাগলের মতো আমাকে কল দিচ্ছিল, আমি কারো কলই ধরছিলাম না। কখন যে দিন পেরিয়ে রাত নামলো খেয়ালই নেই। রাত বাজে 12টার উপর, আমি মিহিকে ছাড়া নিজেকে কল্পনাই করতে পারছি না। এই সময়টা আমি মিহির সাথে কথা বলতাম, আর আজকে মিহি আমার জীবনে নেই। এতদিনের অভ্যাস কি করে আমি ভুলি বুঝতেই পারছিলাম না। আমার না হওয়ার সংসারটা যেন অন্য কেউ দখল করে নিয়েছে। মিহির সাথে মনে হতো না আমি প্রেম করছি, মনে হয়েছিল আমি ওর সাথে সংসার করছি। এক টুকরো কেকের দেনমোহরে আমাদের পাতানো সংসার ছিল। সে মানুষটাকে এক নিমিষে আমি কি করে বলবো বুঝতে পারছি না। কষ্টটাই প্রবলভাবে আমাকে আঘাত করতে লাগলো। এই জীবন নিয়ে বেঁচে থাকাটাই অর্থহীন লাগছিল, নিজেকে সামলাতেই পারছিলাম না। কানে দিয়ে আসলো ট্রেনের চকচক ধ্বনি। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, সিদ্ধান্ত নিলাম মিহিকে ছাড়া থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না, দ্রুত পায়ে রেললাইনের দিকে হেঁটে গেলাম। রেললাইনের কাছে দাঁড়াতেই অদ্ভুত একটা ঘটনার সম্মুখীন হই, আর সেই ঘটনা থেকেই জীবনটা পাল্টে গেল অনেকটা বলে নীল চুপসে গেল। এতক্ষণ নীলের চোখ দিয়ে গড়গড় করে অশ্রু পড়লেও এখন তাকে বেশ স্বাভাবিক লাগছে। তবে নীলের চাপা কষ্টটা একটু হলে অনুভব করতে পারছি। আমি নীলের নীরবতাকে কেন্দ্র করে বললাম, কি হয়েছিল তখন? নীল আবারও বলতে শুরু করলো, আচ্ছা এই গল্পের শেষটা কি এইভাবেই হতে হয় যে আবারও শুরু করলো? কি শুরু করলো সেই কথাটাও একটু তো দিয়ে শেষ করতে পারতো। যাই হোক, এই গল্পটা আর 8 মিনিট পর্যন্ত নেব না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সব সময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। Love.